গর্ভাবস্থায় 8 মাসের বাচ্চা কিভাবে বড় হয়। গর্ভকালীন অষ্টম মাস হলো তৃতীয় ট্রাইমেস্টারের দ্বিতীয় মাস। গর্ভবতীর 8 মাসের শুরু হয় 29তম সপ্তাহ থেকে এবং এটি শেষ হয় 32তম সপ্তাহে। এ মাসে আপনার গর্ভের শিশু এবং আপনার অনেক শারীরিক পরিবর্তন পরিলক্ষিত হতে দেখা যায়, বিশেষ করে আপনার গর্ভের শিশুটির পরিবর্তন লক্ষণীয়। তাই আজকের ভিডিওতে দেখাবো 8 মাসে কিভাবে আপনার গর্ভের শিশুটি বড় হয় এবং এই সময় গর্ভের শিশুটি কি করে থাকে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। গর্ভকালীন অষ্টম মাস এটি শিশুর জন্মের প্রায় কাছাকাছি একটি সময়। এ মাসে আপনার শিশুর ওজন অনেক দ্রুত বৃদ্ধি পেতে থাকে, যা প্রায় শিশুর জন্মের ওজনের কাছাকাছি হয়। অষ্টম মাসের শেষে আপনার শিশুর ওজন প্রায় 2 থেকে 2.2 কেজি হয়। এই মাসে আপনার শিশু প্রায় 44 থেকে 46 সেন্টিমিটার অর্থাৎ 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। 8 মাসে আপনার শিশুর মস্তিষ্কের বিকাশ খুব দ্রুত হয়ে থাকে। এ মাসে আপনি লক্ষ্য করবেন যে গর্ভের শিশুটি আরও বেশি নড়াচড়া করে, আপনাকে আগের তুলনায় বেশি লাথি দিয়ে থাকবে। এ মাসে আপনার শিশুর ত্বকের সুরক্ষায় লেনুগো নামক সূক্ষ্ম চুলের যে আবরণ ছিল তা শিশুর জন্মের পূর্ব প্রস্তুতি হিসাবে ধীরে ধীরে পড়ে যেতে শুরু করে। অষ্টম মাসে শিশুর মাথায় চুল দ্রুত বাড়তে থাকে। এ মাসে আপনার শিশু তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম হয়, কেননা যখন সে জন্ম নিবে তখন যাতে বাহিরের তাপমাত্রার সাথে সামঞ্জস্য করতে পারে। 8 মাসে গর্ভের শিশুটির মাথার খুলি নরম থাকে। এ মাসে আপনার শিশুর হাড়গুলি শক্ত হতে শুরু করে। তো চলুন এখন জেনে নেই 8 মাসে মায়ের যে সকল শারীরিক পরিবর্তন পরিলক্ষিত হয়। গর্ভাবস্থায় 8 মাসে আপনি কিছু নতুন উপসর্গের সম্মুখীন হবেন। এ মাসে মায়েদের জরায়ু উপরের দিকে বৃদ্ধি পাওয়ার কারণে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে এবং মায়েরা পূর্বের তুলনায় বেশি ক্লান্তিবোধ করে থাকে। এই সময় মায়েদের কিছুটা চুলকানি হতে দেখা যায়। এছাড়া গর্ভকালীন 8 মাসে এসে মায়েদের হালকা রক্তপাতও হতে পারে। গর্ভকালীন শেষের দিকে এসে মায়েদের লেগ ক্রাম্প হতে দেখা যায়। গর্ভবতীদের 8ম মাসে মায়েদের পেট অনেক বড় হয়ে থাকে, ফলে মায়েদের ঘুমানোর ক্ষেত্রে অস্বস্তির সৃষ্টি হতে দেখা যায়। আর যে সকল মায়েদের ওজন অতিরিক্ত থাকে তাদের জন্য আরও বেশি অসুবিধার সৃষ্টি হতে পারে। তাই এ সময় মায়েদের স্বাস্থ্যকর ডায়েট মেনে খাবার গ্রহণ করা উচিত এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করতে হবে। মায়েদের 8ম মাসে চাপ ও উদ্বেগ অনেকটা বেড়ে যেতে দেখা যায়, কেননা এ সময় মায়েরা তাদের অনাগত সন্তানের জন্ম নিয়ে চিন্তা ভাবনা ভয় এসব নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকে। তাই পরিবারের সদস্যদের উচিত এ সময় মায়েদের মানসিক শক্তি যোগান ও যাতে মায়েরা এসব চাপ উদ্বেগ ও ভয় থেকে দূরে থাকে। গর্ভকালীন শেষ মাসগুলি মায়েদের খুব স্পর্শকাতর, তাই এই মাসগুলিতে সাবধানতা অবলম্বন করা জরুরি, কেননা এ সময় একটি ভুল মা ও শিশুর জন্য ঝুঁকির কারণ হতে পারে। তাই সকল মায়েদের উচিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা। আশা করি ভিডিওটির তথ্যগুলি আপনার উপকারে আসবে। আপনাদের গর্ভকালীন 8ম মাস সম্পর্কে এবং গর্ভবতী সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য কমেন্টস করতে পারেন। আমাদের পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।